রোজা রেখে ভেঙে ফেললে বা রোজা না রাখলে তার শাস্তি কি হতে পারে? ভাইরা আমার, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনি একবার স্বপ্নে দেখেছেন দুইজন ফেরেশতা এসে তার বাহু ধরে তাকে নিয়ে গেছেন এক জায়গায়, পাহাড়ের চূড়ায় উঠতে বললেন, তিনি বললেন আমি এত উঁচু পাহাড়ে উঠতে পারবো না। সাহাবীরা বললেন আমরা তোমাকে হেল্প করছি। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহায়তা করে পাহাড়ের চূড়ায় নিলেন। তিনি সেখানে গিয়ে দেখলেন খুব লোমহর্ষক একটা দৃশ্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি দেখলেন কিছু লোককে শাস্তি দেওয়া হচ্ছে খুব করুণ ভাবে। সে শাস্তিটা হলো তাদের উপরে প্রহার করা হচ্ছে এবং তাদেরকে উল্টো দিকে ঝুলিয়ে রাখা হয়েছে, গাল কাটা হয়েছে, রক্ত পড়ছে। জিজ্ঞাসা করা হলো কারা, তিনি বললেন এরা হলো সেই সমস্ত লোক যারা রোজা রাখে না, এই রমজান মাসে রোজা ভেঙে ফেলেছে, তাদের এই শাস্তি দেওয়া হচ্ছে। অতএব রমজান মাসে রোজা না রাখা এটা আল্লাহর জমিনে সবচেয়ে ভয়াবহ অপরাধ এবং গুনাহগুলোর মধ্যে থেকে একটা। আল্লাহ তাআলা আমাদেরকে এই অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। জি, এরপরে প্রশ্ন, রোজা রেখে সারাটা দিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে কাটাতেন? ভাই, রোজা রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সাধারণ আমলগুলোর পাশাপাশি নফল আমল করতেন, যেমন কোরআনে কারীমের তেলাওয়াতে তিনি সময় দিতেন প্রচুর রমজানে। রমজান মাসে রোজা রেখে তিনি অন্যান্য কাজের পাশাপাশি দানশীলতা তার অনেক হতো, প্রচুর পরিমাণ দান করতেন রমজান রোজার মাসে। আর দিনের বেলা রোজা রেখে রোজা অবস্থা বিশেষ করে দোয়া করাটা হাদিস দ্বারা প্রমাণিত, দোয়া বেশি বেশি করা আল্লাহর কাছে এবং মেসওয়াক বেশি বেশি করা, এগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণিত। এরপরে রোজা রেখে চার পাঁচ দিন খতম দেওয়া উত্তম নাকি অর্থ সহ একবার দেওয়া উত্তম একটু জানাবেন। সন্দেহাতীত ভাবে গোটা রমজানে কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত চারবার পাঁচবার করে খতম দিলে যে পরিমাণ লাভ হবে আপনার, গোটা কোরআন যদি একবার আপনি বুঝে জেনে অর্থ ব্যাখ্যা জেনে আপনি একবার পুরোটা পড়তে পারেন, সন্দেহাতীত ভাবে ওই চার পাঁচ খতমের চাইতে অনেক বেশি উপকার হবে, এতে কোনো সন্দেহ নাই। কোরআন বুঝে পড়তে হবে, যদিও না বুঝে পড়লেও আমরা সওয়াব পাবো, কিন্তু বুঝে পড়ার চেষ্টা আমাদের থাকতে হবে। আমরা মনে করি কোরআন এটা মন্ত্রের মতো শুধু পড়ে যাব, এটা বোধহয় বুঝার কিছু না, অথচ কোরআন বুঝার চেষ্টা আমাদের থাকতে হবে। আচ্ছা ভাই, এরপরে অনেকগুলো প্রশ্ন একটা কাগজে দেখতেছি। কয়েকদিন আমি হাসপাতালে ছিলাম, এই জন্য সালাত আদায় করতে পারি নাই, সালাত গুলো আদায় করার পদ্ধতি কি? কয়েক ওয়াক্ত নামাজ যদি আপনার ছুটে যায় ওগুলো আদায় করতে হবে, কিভাবে আদায় করবেন? সিরিয়াল বাই আদায় করবেন, কথার কথা, ফজরটা আগে পড়বেন, জোহরটা তারপরে পড়বেন, আসরটা তারপরে পড়বেন এবং এভাবে ওয়াক্ত একটা একটা করে পরে আপনাকে শেষ করতে হবে। আর তাহাজ্জুদের নামাজের পর বাংলা দোয়া করা যাবে কিনা? দোয়া করা যাবে কিনা মানে দোয়ার জন্য আল্লাহর জমিনে, যদি আপনি আমাকে প্রশ্ন করেন সবচেয়ে বেটার টাইম কোনটা দোয়ার জন্য, সবচেয়ে বেটার টাইম দোয়ার জন্য সবচেয়ে উপযুক্ত সময় হলো ভোর রাতের সময়টা, তাহাজ্জুদের সময়। আপনি তাহাজ্জুদের পর যদি আল্লাহর কাছে একটু দোয়া করেন মন খুলে, চোখের পানি ফেলে, এই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা এত বেশি যে শুধু আমার নয় অনেক ওলামায়ে কেরামের সারা জীবনের অভিজ্ঞতা নির্যাস হলো দোয়ার মাধ্যমে, বিশেষ করে ভোর রাতের দোয়ার মাধ্যমে অসম্ভব সম্ভব হয়, অসাধ্য সাধন হয়। দেয়ালে পিঠ থেকে গেছে আপনি সেটা থেকে ফিরে আসতে চাচ্ছেন, সেই জায়গা থেকে রিটার্ন করতে চাচ্ছেন। আল্লাহর শপথ করে বলছি ভোর রাতের দোয়ার চাইতে, তাহাজ্জুদের ওয়াক্তের দোয়ার চাইতে কার্যকর কোন সময় আর দ্বিতীয়টি। এই জন্য ভোর রাতে দোয়া করার অভ্যাস করবেন। রমজান মাস আসছে, আমি সবসময় বলি ভাই রে সারা বছর পারেন না ডিউটির জন্য ভোর রাতে ঘুমায় থাকেন, বুঝতে পারি, কিন্তু রমজানে তো সাহরি খাওয়ার জন্য উঠে, অতএব শুধু সাহরি খাওয়ার জন্য না উঠে সাহরি খাওয়ার পাশাপাশি 10 মিনিট টাইম নেবেন, একটা রুমে যে দরজা আটকে দিবেন কেউ যেন নাই, সেখানে একটু আল্লাহর সাথে একটু কথা বলবেন, ছাদে চলে যাবেন, মসজিদে চলে যাবেন, নির্জন জায়গায় চলে যাবেন, সাহরি খেয়ে চলে যাবেন অথবা সাহরি খাওয়ার আগে ওটা করে এসে পরে সাহরি খাবেন, কিন্তু ভোর রাতের দোয়া যেন রমজানে মিস না হয়। আমার খুব আফসোস লাগে ওই মানুষগুলোর প্রতি, খুবই আফসোস লাগে যারা রমজান মাসে ভোর রাতে সাহরি খেতে উঠছে কিন্তু দোয়া করার যে এত বিশাল বড় সুযোগ আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে এসে আল্লাহ তাআলা বিশেষভাবে বান্দাকে ডেকে ডেকে বলেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, তোমাদের মধ্যে কেউ আছে নিজের পাপের জন্য ক্ষমা চাইবে আমি ক্ষমা করব, তোমাদের মধ্যে আছে কেউ যে বিপদগ্রস্ত আমি বিপদ দূর করব, এরকম আল্লাহ তাআলা ডেকে ডেকে ক্ষমা করে থাকেন। অতএব ভাইরা আমার, ব্যক্তিগত জীবনে অনেক মানুষকে দেখেছি, অনেক মানুষের কথা শুনেছি যে তার জীবনে এমন সমস্যা হয়েছে সমাধানের কোনো পথ তার সামনে খোলা নাই, ভোর রাতের দোয়াটা অনবরত করতে থেকেছে, আল্লাহ তাআলা অলৌকিকভাবে পথ খুলে দিয়েছেন। এই জন্য রমজান মাস আসছে, আমি আপনাদেরকে আবেদন করব, আমি আবার বলছি যে মানুষ সাহরি খেতে উঠে একটিবারের জন্য দোয়া করে না তার চেয়ে কপাল পড়া আর কেউ না, যে শুধু সাহরি খেলো ভাই সাহরিও খান পাশাপাশি 2-4 মিনিটের জন্য হলে দোয়া করেন, করবেন না ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।